নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো, মাঘ মাস চলাকালীন যদি বাস্তুদোষ নিজের গৃহ থেকে কাটাতে চান তাহলে অতি অবশ্যই এক মুঠো লবণ আপনারা এই বিশেষ স্থানে ছড়িয়ে দিন। এর ফলে দেখবেন যে রকমই আপনাদের বাস্তু দোষ দিয়ে থাকুক না কেন, সেটা থেকে কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন, বাস্তু দোষ আপনাদের কিন্তু কেটে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রতিদিন খাদ্যে যে লবণ ব্যবহার করে থাকি সেই লবণই কিন্তু আপনাদেরকে বাড়ির একটি বিশেষ স্থানে ছড়িয়ে দিতে হবে। এর ফলে জীবনে দেখবেন বহু কাজে আপনারা সফলতা পাবেন, আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে, সংসারের বাজে খরচ কমবে এবং আপনারা কিন্তু অর্থ ইনকামের বিভিন্ন পথ খুঁজে পাবেন। কারণ আমরা প্রত্যেকেই জানি যে গৃহে বাস্তুদোষ থাকলে সেই গৃহের সদস্যরা কখনোই খুব একটা সুখের মুখ দেখতে পায় না, নানান দিক থেকে অশান্তি, ঝুট ঝামেলা, পারিবারিক কলহ, কোনো কারণ ছাড়াই অর্থের ক্ষতি, এগুলো কিন্তু বাস্তুদোষের কারণেই হয়ে থাকে। সুতরাং আপনারা যদি নিজের বাস্তু ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু জীবনে চরম অগ্রগতি করতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনাদের আমাদের বিভিন্ন প্রাচীন শাস্ত্রে এই লবণের গুরুত্ব কিন্তু অত্যন্ত পরিমাণে দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাকটেরিয়া নাশক হিসাবে এই লবণের ব্যবহার কিন্তু আমরা অনেকেই করে থাকি, তথা এই লবণের মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ শক্তি রয়েছে। সুতরাং এই পজিটিভ শক্তিকে, এনার্জিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু মানব জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন করা সম্ভব। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটি দেখে উপকৃত হলে, সমৃদ্ধ হলে ভিডিওটিকে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে এই রকমই সব হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন তথ্য পেতে, বাস্তুশাস্ত্র, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা, নিয়ম নীতি, পদ্ধতি রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। সুপ্রিয় বন্ধুরা, দেখবেন মাঘ মাসে বিভিন্ন রকমের পূজা পার্বণ হয়ে থাকে এবং সেগুলো বিশেষ করে লক্ষ্মী পুজো হয়ে থাকে। আর আজ আমি আপনাদের জীবনের উন্নতির জন্য মাঘ মাসে এক মুঠো লবণ ছড়িয়ে দিতে বলবো বাড়ির ঠিক এই স্থানেই। সাধারণভাবে লবণ হচ্ছে জীবাণুনাশক। আপনি যদি এই লবণ ঘর মোছার জলে কিছুটা ফেলে ঘর মোছেন তাহলে কিন্তু সুফল পাবেন, অনেক উপকার ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে। অপরদিকে আপনারা সামান্য লবণ, একেবারে সামান্য লবণ, আপনারা যে বিছানায় ঘুমোন সেই বিছানার চার কোণে রেখে দেবেন। এর ফলে আপনার রাতের বেলায় যখন আপনারা ঘুমাবেন তখন কোনো নেগেটিভ এনার্জি আপনাদের ওপর চট করে প্রভাব বিস্তার করতে পারবেন না। এবং সকালে যখন ঘুম থেকে উঠবেন দেখবেন নিজেদের মধ্যে একটা অত্যন্ত সতেজ অনুভূতির আপনারা করতে পারবেন এবং আপনারা দৈনন্দিন কাজে আপনাদের মন থাকবে, আপনারা নিজেদের কাছে অত্যন্ত অ্যাক্টিভ ফিল করবেন। এছাড়াও আপনাদের বলে রাখি, আপনার বাড়িতে বাস্তু সমস্যা নিবারণের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনারা বাথরুমে একটি শুকনো
স্থানে কাচের পাত্রের লবণ রেখে দেন, সেখানে জল সরাসরি পড়ে না সেই রকম কোনো স্থানে রেখে দিতে পারেন। তাহলে আপনি কিন্তু অত্যধিক জীবনে এর সঠিক সুফল পাবেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে বাস্তুশাস্ত্র অনুসারে বাথরুমের মধ্যে সবথেকে বেশি নেগেটিভ এনার্জি ঘর বাঁধে। সুতরাং আপনারা অবশ্যই একটা কাচের বোতলে লবণ ভরে সেটি পূর্ব দিকের কোণে আপনারা কিন্তু এটি রেখে দেবেন। এর ফলে বাথরুমের যাবতীয় নেগেটিভ এনার্জি সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। তথা বাথরুমের সর্বদাই নীল রঙের বালতি এবং মগ ব্যবহার করবেন, কারণ নীল রং নেগেটিভ এনার্জি প্রসারিত করতে দেয় না। সুতরাং এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এরপর আরও একটি বাস্তু দোষ কাটানোর উপায় আপনাদেরকে জানাবো। এটি অত্যন্ত কার্যকারী একটি উপায়। দেখুন, আপনারা যদি সকল প্রকার বাস্তু দোষ কাটাতে চান, তাহলে বাড়ির উত্তর পশ্চিম কোণে এক মুঠো লবণ ছড়িয়ে দিন, তথা ঘর বা উঠোন এই রকম স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দেবেন এবং আপনি অবশ্যই বেশ কিছুটা লবণ একটি জায়গায় খোলা পাত্রে রেখে বাড়ির উত্তর পশ্চিম কোণে অবশ্যই রেখে দেবেন। এর ফলে সুফল পেতে আপনাদের বেশি দেরি হবে না। দেখুন বন্ধুরা, এই উপায়গুলি অবলম্বন করুন। অবশ্যই গৃহের বাস্তু দোষ যেমন কেটে যাবে, ঠিক তেমনই পরিবারের নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না, আপনাদের কোনোরূপ ক্ষতি করতে পারবে না, জীবনে উন্নতি করতে পারবেন। এবং যদি আপনারা অনুভূতি করেন যে আপনাদের গৃহে কোনোরূপ নেগেটিভ শক্তি রয়েছে, যার ফলে হয়তো আপনার জীবনে অগ্রগতি করতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু এই উপায়গুলি আপনারা অবলম্বন করতে পারেন। আজকের জন্য এইটুকুই। আবার দেখা হবে এরকম একটি নতুন ভিডিওর সাথে। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, সমৃদ্ধ হন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় প্রিয়জনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারা এই ভিডিওটির বেনিফিট লাভ করতে পারে। পরিশেষে এই রকম সব ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নমস্কার।